খাওয়ার পর শেষ পাতে এরকম আমড়ার চাটনি পেলে জাস্ট জমে যাবে। শুরু করছি আজকের রেসিপি, হিং দিয়ে আমড়ার চাটনি। গোটা মশলায় নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ মেথি, হাফ চামচ জিরে, হাফ চামচ কালো জিরে। পাঁচটা আমড়া পেস্ট করে নিয়েছি, বাকি আমড়াগুলো এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি। মোট এখানে আমার হাফ কিলো আমড়া আছে। কড়াতে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে হাফ চামচ হিং দিয়ে দিলাম। এই সময় গ্যাসের হিটটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে। এবার আমড়াগুলো দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে হলুদটা আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে আমড়ার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমড়ার পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমড়াটাকে কষিয়ে নিতে হবে। আমড়াটা কষানো আমার হয়ে গেছে, স্বাদ মতো নুন অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। চার চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমড়াটা যেমন টক হবে সেই অনুসারে চিনিটাকে অ্যাড করতে হবে। এবার আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে টেস্টটা ভালো হবে। আমি চাটনিটা একটু পাতলা রাখবো, তাই একটু বেশি করে জল দিচ্ছি। এখন এই 50 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলোকে এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মশলা ভাজাটা। আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, চাটনিটাও আমার তৈরি। এবার গুঁড়ো করে রাখা ভাজা মশলাটাকে চাটনিতে অ্যাড করব। গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। তৈরি আমার হিং দিয়ে আমড়ার চাটনি। এই চাটনিটা খেতে অসাধারণ হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। চাটনিটা আমি একটু পাতলায় রেখেছি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।